যে প্রান্তে খুশি সে প্রান্তে যাবার অধিকার আমার আছে। এর জন্য কেন আমাকে পাসপোর্ট করতে হবে, কেন আমাকে ভিসা নিতে হবে বলতে পারেন? আমার বাবা সমস্ত জমি বিক্রি করে ভাইয়াকে পাঠিয়েছিল বিদেশে। লন্ডন হিত্রো বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দিয়েছিল। লজ্জায় আত্মহত্যা করেছিল ভাইয়া, স্ট্রোক করে মারা গেছেন বাবা। কেন এমন হবে বলতে পারেন? পৃথিবীর মানুষের উপর কেন এই অত্যাচার? তোমার সঙ্গে আমরা সম্পূর্ণ একমত শিবানী। আমরা বিশ্বায়নে বিশ্বাসী। আমরা প্রতিটি দেশের সীমানা পিলার উপড়ে ফেলতে চাই, ছিঁড়ে ফেলতে চাই কাঁটাতারের বেড়া। আমি আছি আপনাদের সঙ্গে। আমাদের এগোতে হবে খুব ধীরে ধীরে। ধ্বংস করে ফেলতে হবে দেশের প্রতিটি উন্নয়ন পরিকল্পনা। মেরে ফেলতে হবে দেশপ্রেমিক মানুষগুলোকে। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে প্রতিটি দেশের অস্তিত্ব বিপন্ন করে ফেলতে হবে। আমরা বাংলাদেশের মানুষ, তাই আমাদের উপর দায়িত্ব পড়েছে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম ধ্বংস করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে এদেশের অস্তিত্ব বিপন্ন করে তোলা। মাথাটা নষ্ট হলে পুরো শরীরটাও নষ্ট হয়ে যাবে। বাংলাদেশের মাথা হলো ঢাকা, তাই আমাদের অপারেশন শুরু করতে হবে ঢাকা থেকে। আমি জানি তুমি একজন দায়িত্বশীল যুগ্ম সচিব, সৎ, ঘুষ খাও না, অথচ তোমার বুদ্ধি দিয়ে তুমি অনেক উন্নয়ন পরিকল্পনা করে ফেলেছো। আমরা তোমার কাছে টাকা নিতে আসিনি মিস্টার যুগ্ম সচিব, আমরা তোমার মাথা নিতে এসেছি। যাতে কাজ বন্ধ করে চলে যায়,
তুই কি মনে করেছিস এসব বিচ্ছিন্ন কোনো ঘটনা? অসম্ভব, এসব সাধারণ কোনো সন্ত্রাসের ঘটনা নয়। একটা গ্রুপ সূক্ষ্ম পরিকল্পনা করে এসব ঘটাচ্ছে। তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে চাইছে, নস্যাৎ করতে চাইছে দেশের উন্নয়ন কর্মকাণ্ড। যদি এসব ঘটনা একটি গ্রুপ করছে বলে মনে হয় তাহলে তাদেরকে ধরছেন না কেন? চিল্লে তো ধরবো, আমি তো আগেই বলেছি তারা সাধারণ কোনো সন্ত্রাসী নয়। একটা কাজ করলে হয় না স্যার, সমস্ত অফিসারদেরকে নিয়ে একটা জরুরি মিটিং করুন। তুমি কি মনে করেছো বৈঠক করিনি, চুপচাপ বসে আছি? গত 3 মাসে 5টি বৈঠক করেছি, কিচ্ছু হয়নি। হবে কি করে, 22 বছর ধরে পুলিশে চাকরি করছি, কমিশনার হয়েছি, অথচ ঢাকাতে দাদার দেয়া বাড়িটা ছাড়া এক চড়া জমিও কিনতে পারিনি। আর এখনকার অনেক কনস্টেবল আছে যারা 5 বছর চাকরি করে ঢাকায় বাড়ি করে ফেলেছে। অনেক অফিসার আছে তাদের স্ত্রী পাজেরো গাড়ি চড়ে মার্কেটে যায়। কোনো কোনো অফিসারের 3-4টা মোবাইল টেলিফোন আছে। রাত্রিবেলা সন্ত্রাসীদের সঙ্গে বিশেষ আড্ডা জমায় কোনো কোনো অফিসার। কিন্তু এই অবস্থাতে চলতে দেওয়া যায় না, কিছু একটা করা দরকার। হ্যাঁ, সেই একটা কিছু করতে চাই আমি, এজন্য দরকার মাসুদ রানাকে। মাসুদ রানা? আমাদের একটা গোপন ডিপার্টমেন্টের স্পাই, সে নিজের বুদ্ধি সততা আর সাহস দিয়ে সারা বিশ্বের স্পাই জগতে নিজের সুনাম করিয়ে নিয়েছে। এখন ও ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশের একটি দায়িত্ব পালন করছে। ওকে আমি চিনি স্যার। মাসুদ রানা বাংলাদেশের এক দুর্ধর্ষ স্পাই, দেখলে বয়স বোঝা যায় না, 25 হতে পারে, আবার 35 হওয়াও বিচিত্র নয়। পৃথিবীর বিভিন্ন দেশে ছুটে বেড়াতে হয় ওকে। 6 ফুট লম্বা, সুঠাম দেহি এই যুবককে দেখলেই বুঝে নেওয়া যায় অফুরন্ত শক্তি ওর গায়ে। পাশাপাশি প্রখর বুদ্ধির কারণে ওর সুনাম ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। ইন্টারপোল এবং বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থার অনুরোধে বাংলাদেশ সরকার ওকে পাঠায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে। যারা সন্ত্রাসী, মানবতা বিরোধী, তাদের ধ্বংস করার নেশায় মাসুদ রানা ছুটে যায় সেখানে। ওকে দেখলে যুবতীরাও চোখ ফিরিয়ে নিতে পারে না, ভালোবাসতে চায়, কিন্তু কোনো রকম বাঁধনে জড়াতে রাজি নয় মাসুদ রানা। তার একমাত্র ভালোবাসা বাংলাদেশ। বাংলাদেশ কলিং ইউ মাসুদ রানা, বাংলাদেশ কলিং ইউ মাসুদ রানা, বাংলাদেশ তোমাকে ডাকছে মাসুদ রানা, ঢাকায় রিপোর্ট করো রানা, দিস ইজ টপ সিক্রেট। Yeah.
শুধু আর কাছে আসো না, আর ভালোবাসো না, আর কাছে আসো না, আর ভালোবাসো না, আমি হচ্ছি পাগল করে দেব তোমাকে। Thank you.
জানো তুমি কোথায় ছিলে ক বছর? একটা কাজে ব্যস্ত ছিলাম। তুমি এভাবে নাইট ক্লাবে নাচো? ভার্সিটিতে যখন পড়তাম ফাইনাল ইয়ারে এক ছাত্রকে ভালোবেসে বিয়ে করেছিলাম। এক বছর সংসার করে সে আমাকে ফেলে চলে গেছে। তখন থেকে সেই জন্য নাইট ক্লাবে নাচতে হবে? চাকরি করার চেষ্টা করেছিলাম কিন্তু জানি চাকরি দেয় তারা শুধু আমার শরীরটাকে ব্যবহার করতে চায়, তাই চাকরির আশা ছেড়ে দিয়েছি। দেহ যখন বেচতেই হবে তখন স্বাধীনভাবে বেচব, যখনই টাকার দরকার হয় এই নাইট ক্লাবে এসে ডান্স করি। কত টাকা দরকার তোমার? 10,000। এটা রাখো। তোমাকে আমি পছন্দ করি রানা, টাকা নিয়ে তোমার কাছে। টাকা দিয়ে কোনো নারীর শরীরকে ভোগ করা আমি ঘৃণা করি। মানুষ মানুষের জন্য, নাও ধরো। আচ্ছা কানিস, তুমি তো অনেক জায়গায় ডান্স করো, একটি কথা কি তুমি বলতে পারো ঢাকার বড় বড় রংবাজদের কোথায় পাওয়া যায়? রংবাজ? রংবাজ দিয়ে তুমি কি করবে? আমি অনেক বড় রংবাজ হতে চাই, সেজন্যই তাদেরকে দরকার। জানি না তোমার মতলব কি, তবে আমি তো খুব বেশি জানি না। গুলশানে কিছু গেস্ট হাউসে মাঝে মাঝে তারা আসে। গুলশান গেস্ট হাউস? সবাই জানে এখন থেকে আমি ঢাকা শহরের টপ টেরর, যে যাই করবে ট্যাক্স আমাকে দিতে হবে, আমাকে। এটা আমার আদেশ। অসম্ভব, কোথাকার কে এসে দাবি করবে আর আমরা তাকে মেনে নেব? হতেই পারে না। আমার বাড়ির সামনে কাল বোমা ফেটেছে, আমাকে টেলিফোনে হুমকি দিয়েছে, আমার ভাইকে খুন করেছে। কালা বাবুল কানা মিজান হাসপাতালে মরতে বসেছে আর আমার অবস্থা তো দেখতেই পারতেছে। এটা হয়েছে আমরা সতর্ক ছিলাম না বলে, এখন আমরা সতর্ক। 24 ঘন্টার মধ্যে আমি লাশ চাই। লাশ Oh,
আমাদের মাফ করে দিন, আজ থেকে আমরা আপনার কথা মতো চলব। বাসা থেকে লকেট উদ্ধার করে সংগঠনে জমা না দিয়ে আত্মগোপন করে আছে টাইগার বাচ্চু, অথচ তোরা তার কেউ সন্ধান দিতে পারছিস না। বল বাচ্চু কোথায়? অথচ তুই তার কত কাছের লোক। না মেরে ছেড়ে দিলাম, ২৪ ঘন্টার মধ্যে টাইগার বাচ্চুকে আত্মসমর্পণ করতে বল, নইলে তার সাথে তোদেরকে মরতে হবে। যা টাইগার, বাঁচতে চাইলেও বাঁচতে পারবি না। রানা, রানা শোন, তোর জন্য একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? কাল নাইট ক্লাবে তুই যে মেয়েটির সাথে কথা বলেছিলি, কি যেন নাম? কানিস। মারা গেছে। বলিস কি? হ্যাঁ, কাল রাতে কারা যেন ওকে নির্মমভাবে হত্যা করেছে। মেয়েটাকে সাবধান করেছিলাম, শোনেনি। কাস্টমার পেয়ে লোক সামলাতে পারেনি। কাস্টমারটাকে চিনতে পারবি? না, পেছন থেকে দেখেছিলাম, সম্ভবত সেই খুন করেছে। কিন্তু দোস্ত, একটা জিনিস বুঝতে পারতেছি না, সাধারণ একটা কল গার্ল তাকে এত নির্মমভাবে হত্যা করতে যাবে কে? ও একটা অদ্ভুত লকেট পেয়েছিল।
পুরোনো দিনে রাজা বাদশারা ব্যবহার করত, ওটার জন্যই সে খুন হয়েছে। যাবে, লাভ হবে না। যে খুন করেছে সে না পেয়ে করেনি। এরকম একটা লকেট কিন্তু আমিও একজনের কাছে দেখেছি। কোথায়? পুলিশ কমিশনারের কাছে। তুই ইমিডিয়েটলি তার সঙ্গে গিয়ে যোগাযোগ কর, আমি এখন চলি। বিউটি আসো। চল।
বলি স্যার। ভুল বললে রানা, এটা নয়, বরং বলতে পারো ঠিক এইরকম, এর পেছনে একটা নাম্বার আছে 18। তুমি যেটা কান্দিজের কাছে দেখেছো সেটার পেছনে কত নাম্বার ছিল জানো? না স্যার, খেয়াল করিনি। আপনি এটা কোথায় পেয়েছেন? এক লোক ধরা পড়েছিল মিরপুর ব্রিজের কাছে, ডিনামাই শহর। ডিনামাই? হ্যাঁ, মিরপুর ব্রিজ উড়িয়ে দিতে চেয়েছিল সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। আমি তো আগেই বলেছি, এদেশটাকে ধ্বংস করার জন্য একটা গ্রুপ কাজ করছে। ওরা পরস্পরকে চেনার জন্য এ ধরনের লকেট ব্যবহার করে। আমার মনে হয় স্যার, কানিজের কোনো কাস্টমার এই গ্রুপের সদস্য। হ্যাঁ, ওদের বেশ কজনকে আমরা শনাক্ত করেছি, কিন্তু ওদের গ্রুপের নেতা যে কে তা জানতে পারিনি। ওই 18 নম্বর লকেটের লোকটাকে আরো জিজ্ঞাসাবাদ করলে হয় না স্যার? হয়তো হতো, কিন্তু আমি চলে আসার পর লোকটা নাকি থানা সেলে আত্মহত্যা করেছে। আমি বিশ্বাস করি না লোকটা আত্মহত্যা করেছে। আমার মনে হয় পুলিশ বাহিনীর কোনো সদস্য সবকিছু ফাঁস হয়ে যাবার ভয়ে ওকে হত্যা করেছে। আমি রূপার সাথে সম্পূর্ণ একমত স্যার। তাহলে বোঝো ওদের হাত কত শক্ত। আমি এখন কিভাবে এগোতে পারি স্যার? পরিকল্পনার মতো এনে বোধে তুমি ঢাকার টপ টেরর হিসাবে চিহ্নিত হয়েছ। তোমাকে দলে পেলে ওরা লুফে নেবে। তার মানে ওদের দলে ভেড়ে গিয়ে ওরা যেভাবে আমাকে নিয়ে খেলতে চায় আমি সেভাবেই খেলবো? হ্যাঁ, ওই গ্রুপের প্রধান ব্যক্তি থেকে না পাওয়া পর্যন্ত তুমি ওদের কথা মতো চলবে। আমার সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ করবে না, এমনকি টেলিফোনেও না। কিন্তু ওরা যদি আমাকে না খুঁজে আমি ওদেরকে কোথায় খুঁজবো? 18 নম্বর লোকটির দেওয়া তথ্য মতে টুরিস্ট ক্লাবে ওরা মিলিত হয় এবং মিটিং করে। টুরিস্ট ক্লাব? হ্যাঁ, এছাড়া ওদের আরো গোপন জায়গা আছে যা আমরা জানি না। যদি তেমন কোনো তথ্য পাই আপনাকে জানাবো কিভাবে? ওখানে যাওয়ার পর থেকে ওরা আমাকে ফলো করবে। কিছু বকাতে ছেলে বিউটি নামের মেয়েটিকে উৎপাত করায় সোহেল যে নকল ফকির তা সবাই বুঝে নিয়েছে। এখন থেকে আমার নতুন লোক তোমার সাথে যোগাযোগ করবে, তুমি চিনে নেবে। কিভাবে চিনব? একটা শব্দ বের করো। কিছু টাকা হবে? এক্ষুনি দরকার। না স্যার, আমি তা বলছি না। আপনার লোক যেভাবেই হোক আমার কাছে গিয়ে কিছু টাকা হবে এই কথাটা জিজ্ঞেস করলে আমি বুঝে নেব সে আপনার লোক। আজ রাতেই আমি টুরিস্ট ক্লাবে যাব। চলে স্যার। ওকে। কাকে যাচ্ছেন স্যার? তোমার অফিসারকে ডাকো। কি হয়েছে? এনি প্রবলেম? আমি সভাপতির সঙ্গে দেখা করব। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া স্যারের সঙ্গে দেখা করা যাবে না। আমি এক্ষুনি যাব। কি হলো, জোর করে? প্রয়োজন হলে তাই। মাসুদ রানা,
জারুর হিসাবে আমি প্রতি মাসে আপনার ক্লাব থেকে একটা চাঁদা আদায় করতে পারি, কিন্তু সেটা না করে সদস্যদের চাইছি। এটা কি আপনার ক্লাবের জন্য যথেষ্ট নয়? অফ কোর্স নাজমি সাহেব, ওনাকে সদস্য করে নিন। ওকে, ধন্যবাদ। আপনি কি নতুন সদস্যকে আপনার ক্লাবটা ঘুরিয়ে দেখাবেন? অবশ্যই, লেটস মুভ। আসুন, এটা আমাদের ক্লাবের ডিস্কো বার। এখানে সব ধরনের খাবার পাওয়া যায়। প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। কি খাবেন? খেতে তো ইচ্ছে করছে আপনাকে, কিন্তু এখন তো বোধহয় সম্ভব না। একটা হুইস্কি। আপনি? আমি আবার হুইস্কি পছন্দ করি না, কোক। এক্সকিউজ মি স্যার, একটা হুইস্কি একটা কোক। থ্যাংক ইউ। আপনার গলার লকেটটা খুব সুন্দর। থ্যাংক ইউ। কেমন মানিয়েছে আমাকে? মানিয়েছে ভালোই। থ্যাংক ইউ। কিন্তু আমার মনে হয় ওটা আরো বেশি সুন্দর লাগতে পারত। কিভাবে? লকেটটা আছে মানুষের তৈরি পোশাকের উপর, ওখানে না থেকে লকেটটা যদি পোশাকের নিচে বিধাতার তৈরি সুন্দরের উপরে থাকত আরো ভালো লাগতো। আপনি কিন্তু বড় বেশি। মেয়েদেরই একটাই দোষ, তারা সত্য কথা শুনতে চায় না, কিন্তু সত্যটা বললেই ইয়ে মনে করে। আমি কিন্তু সত্যই বলেছি, আমার বড় দেখতে ইচ্ছে করছে। দেখলেন তো ক্লাবটা ঘুরে ঘুরে? ক্লাবটা নয়, আমি তোমাকে ঘুরে ঘুরে দেখতে চাই। দেখতে চাই ওই পোশাকের নিচে বিধাতার তৈরি সুন্দরের উপর ওই লকারটা কেমন মানায়। বুঝতে পারছি, আপনাকে এড়িয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। বাসায় আসবেন একদিন। কবে? কখন? পরশু দিন সন্ধ্যা 7টায়। দিস ইজ মাই কার্ড। যা দেখতে চাই দেখতে পাবো তো? পাবে। আপাতত তোমার ঐতিহ্যবাহী লকেটটা হাতে নিয়ে দেখতে পারি? অবশ্যই। তুই বোধ হয় ভুলে গেছিস বিপাশা, এটা আমাদের বংশের ঐতিহ্য। বংশের কোনো লোক ছাড়া অন্য কারো হাতে এটা দেবার নিয়ম নেই। সরি মিস্টার। মাসুদ রানা আমার বন্ধু, রানা আমার ভাইয়া বুলবুল। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। মাসুদ রানা মানে ঢাকা টাফ টেরর। মাসুদ রানা ভাইয়া, আমার বন্ধুকে তুমি অপমান করছো। অপমান করছি না, অপমান করছি না বিপাশা। আমি আসলে মনে মনে ওনাকে খুঁজছিলাম, হঠাৎ পেয়ে খুব ভালো লাগছে। হঠাৎ আমাকে কেন খুঁজছেন? আমার একটা ট্রাভেল এজেন্সি আছে, অনেক বড় বড় ক্লায়েন্টের সঙ্গে আমার যোগাযোগ আছে। তারা মাঝে মাঝে এমন বিপদে পড়ে যেখানে আপনার মতো একজন সাহসী লোক দরকার। আমি আগেই বলে রাখি মিস্টার বুলবুল, নগদ টাকা ছাড়া আমি কারো কাজ করি না। জানি আমি। এই নিন আমার অফিসের ঠিকানা, কাল একবার চলে আসুন। চেষ্টা করব। চেষ্টা নয়, অবশ্যই আসবেন। আপনারও লাভ আমারও লাভ। এটা কিন্তু খুব অন্যায় ভাইয়া, তুমি আমার বন্ধুকে দিয়ে কাজ করাতে চাইছো। আহা, তুই বুঝতে পারছিস না কেন? উনি যে ধরনের কাজ করেন আমি সে ধরনের কাজই দেব। পছন্দ না হলে করবে না। চল তুমি গাড়িতে যেয়ে বসো, আমি আসছি। ওকে মিস্টার রানা, কাল অবশ্যই আসবেন কিন্তু। শিওর, আমি আপনার জন্য ওয়েট করব। বাই। বাবা বেরিয়েছে। আমারও চোখ আছে, চুপচাপ বসে থাকো। যাবে না, আমি যে টের পেয়েছি ওরা যেভাবে খেলতে চায়
আমি এখন সেভাবে খেলব। শালা একটা বোকা, এত কাছ থেকে ফলো করছি টেরও পায় না। চুপ করো। তোমরা শুধু রানাকেই ফলো করবে, অন্য কোনো দিকে মনোযোগ দেবে না। তেমন কিছু ঘটতে দেখলে ফোন করবে, কথার যেন নর্চন না হয়। নামো। কিছু টাকা হবে? কত টাকা? 10,000। রাম মনে হয় কতক্ষণ লাগে কেডা জানে, যতক্ষণই লাগুক আমাদের কি, আমাদের তো সারা রাত এখানেই ডিউটি করতে হবে। কি চল 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 আইসি। কাজ শুরু করার আগে টাকাটা কিন্তু
আমার হাতে আসা চাই। পাইয়া যাইবেন, বুলবুল আপনাকে পৌঁছাইয়া দিবে। চলে মিস্টার রানা, আসি বুলবুল। একটা একটা অনুরোধ রানা, বিপাশে কিছু করে বলবেন না। বলবো না। আর আপনি ইচ্ছে করলে বেডরুমে গিয়ে বসতে পারেন, ও আমাকে বলে রেখেছে। ও আমি জরুরি কাজে বাইরে যাচ্ছি, কাল আপনাকে আপনার বাসা থেকে তুলে নেব। ওকে ওকে। শালা লেডি কিলার কোন সময় বের হয় কে জানে, যখন খুশি তখন বাইর হোক, আমাবো কি। চল। কেন, শালাকে দেখে রাখতে হবে না? আজ বুলবুলের বনে ওই শালাকে দেখে রাখবো। হেডকোয়ার্টারে চল। চল ওঠ। আর কতক্ষণ লাগবে তোমার? কে রানা, এই তো হয়ে গেছে, এক্ষুনি বের হচ্ছি। Thank you.
রানা, আমার মনে হয় 10 মিনিটে বেশি লাগবে না, আমি অপেক্ষা করছি। ওকে। তাই বলে এমন কিছু করো না যা তোমার করা উচিত নয়।
শর্মিলি তুই বল শর্মিলি ভেতরে যা এসবের মধ্যে তোর না থাকাই ভালো প্রশ্নই ওঠে না রানা আমার বন্ধু
ওকে নিয়ে তোমরা ঘৃণ্য খেলা খেলতে পারো না। বিপাশা ভেতরে যাও। শোনো, কাল সারা রাত আজ সারাদিন কবরস্থানে কাটাতে হয়েছে আমাকে। হোয়াট? কবরস্থান? হ্যাঁ, একটা বাঁধানো কবরের আড়ালে। এখন বলো তো কেন এরকম নাটক করলে? তোমাকে আমাদের দরকার রানা। তুমি যাহাতে আমাদেরকে ছেড়ে যেতে না পারে তাই তোমাকে খুনের দ্বারে ফাঁসানো হয়েছে। ইচ্ছা করলেও তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারিবে না, পুলিশ তোমাদেরকে তুলিয়ে ফেলিবে। তাছাড়া হান্নান শেখকে খুন করা দরকার ছিল। লুক, এখানে পুলিশ তোমাকে খুঁজিয়া পাইবে না। সেখানে গিয়ে আমি কি করবো? গেলে বুঝতে পারবে না। লোকেরই আমার দরকার। দাঁড়িয়ে রইলে কেন? বসো। তোমরা এখানে কেন? তোমাদের তো এখন আর কোনো প্রয়োজন নেই। যাও, বিশ্রাম করো গে। চলো চলো। আপনি কি দলের প্রধান? খবরদার রানা, ভুলেও এই প্রশ্ন দ্বিতীয়বার করবে না। কেউ যদি দলের প্রধান ব্যক্তির নাম জানার চেষ্টা করে তার লাশ ফেলে দেওয়া হয়। লাশ ফেলার প্রশ্নটা পরে আসবে প্রধান। আমাকে পরিষ্কার ধারণা পেতে হবে কার নির্দেশে আমি কাজ করছি, কারণ আমি স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করি। কাজের ব্যাপারে পরামর্শ প্রয়োজন হতে পারে। পরামর্শটা তুমি আমাদের সঙ্গে করবে রানা। তাকে যা জানানোর প্রয়োজন আমরাই জানাবো। যতদিন না তুমি আমাদের বিশ্বাস অর্জন করতে পারছো ততদিন তুমি তার সম্পর্কে কোনো ধারণাই পাবে না। আহা, খামাখা ওকে ধমক দিচ্ছ কেন বোরহান? রানা নতুন, এই সংগঠনের নিয়ম কানুন সম্পর্কেও কিছুই জানে না, প্রশ্ন তো করতেই পারে। তোমার দৃঢ় কথা আমি খুশি হয়েছি রানা। সত্যি কথা বলতে কি, তোমার কাছ থেকে এ ধরনের প্রশ্নই আমি আশা করেছিলাম। আমাকে বুঝতে পারার জন্য আপনাকে ধন্যবাদ। যাও রানা, বিশ্রাম নাও। ওকে নিয়ে যাও বোরহান, ওকে ওর ঘর চিনিয়ে দাও। যাও রানা। যাও রানা। No thanks.
একসঙ্গে সাঁতার কাটি। দুঃখিত, আপনার সাথে সাঁতার কাটার সময় আমার নেই। আমার সঙ্গে সাঁতার কাটার প্রস্তাব পেলে এখানে যত পুরুষ মানুষ আছে সবাই কুকুরের মতো ঝাঁপিয়ে পড়তো সুইমিং পুলে। তুমি আমাকে ভুল বুঝেছো শিবানী, চলি। বহুত মানুষকে টেস্ট করিয়াছ, আমাকে একটু টেস্ট করিয়া দেখো, বহুত মজা পাবে। যে পুরুষ কানিজের মতো একটা কড় গালের সাথে কথা বলতে পারে
ঘরের সামনে দাঁড়ানো একটা রাস্তার মেয়েকে টাকার বিনিময়ে ঘরে নিয়ে ফুর্তি করতে পারে, বুলবুলের বোন পিপাসার সাথে কাটিয়ে দিতে পারে সারা রাত, সেই পুরুষের মুখে এত নামে দামি কথা মানায় না। তুমি কি মনে করো তুমি একাই চালাক? তোমার চেয়ে চালাক মানুষ আর কেউ নেই? তোমার সব খবর আমি রাখি রানা। বসো। বসার মতো মন এখন আমার নেই শিবানী, আমি আমার কাজে যাব। আমার সঙ্গে কথা বললে এখানকার সব কাজ থেমে থাকবে রানা, দেখলে না সবাই কেমন উঠে চলে গেল, কেউ নেই এখানে। বসো রানা বসো, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে গান শোনাবো। তোমার গান পরে শুনলে চলবে শিবানী, আগে আমার কাজটা শেষ করতে দাও। রানা রানা রানা, আগুন জ্বলে মন্দিরে ছোট্ট ঘরে ভিতরে ভিতরে আগুন।
ভুল করেছি রানা। বিপাশাকে আমাদের কাজে ব্যবহার করা ঠিক হয়নি। ওই ওই বন্টি ছাড়া আমার ছাড়া কেউ নেই রানা। তোমার কাছে আমার একটা অনুরোধ, যাবার হয়ে গেছে, বিপাশার কথা বোরহানের সামনে আর তোলো না, ওকে আমি এখানে জড়াতে চাই না, প্লিজ রানা। ঠিক আছে বুলবুল, তোমার বোনকে আমি এসবের মধ্যে জড়াতে দেব না। থ্যাংক ইউ রানা, থ্যাংক ইউ। বাহ, চমৎকার চমৎকার রানা। সত্যি করে বলো তো, তুমি কি ওদের পারবে তৈরি করতে? আপনি নিশ্চিত থাকেন ডক্টর কাদের, আমি ওদেরকে এমন ভাবে তৈরি করব যেন সারা বাংলাদেশ জুড়ে একসাথে আপনার সমস্ত বোমা ওরা ফাটিয়ে দিতে পারে। ভেরি গুড, তোমার কাছ থেকে আমি এটাই আশা করেছিলাম। কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে বুলবুল। আমি কিন্তু এখনো হান্নান স্যার খুনি হিসেবে পুলিশের চোখে পরিচিত। এই অবস্থা বাইরে মুভ করা আমার পক্ষে সম্ভব নয়। তোমার বাইরে যাবার প্রয়োজনটা কি রানা? কি চাও তুমি এখানে বলো। হ্যাঁ ঠিকই তো, তোমার কি প্রয়োজন তাই বলো। শর্মিলি নামের ওই মেয়েটিকে আমার প্রয়োজন। না না না, শর্মিলিকে এখানে আনা কোনো দরকার নেই। কিন্তু তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমার প্রয়োজন বুলবুল। সে বলবে হান্নাশাকে খুনটা আমি করিনি, তার পেছন থেকে গুলি করেছে অন্য কেউ। তা না হলে আমি নিশ্চিন্তে মনে কাজ করতে পারছি না। রানা ঠিকই বলেছে, ও নিশ্চিন্ত মনে কাজ করতে না পারলে আমি ফাটিয়ে দিতে পারবো না। বোরহান, ওকে ধরে আনার ব্যবস্থা করো। না, শর্মিলিকে আমি এখানে আনতে দেব না, ওকে আমি ভালোবাসি। প্রয়োজন আমি নিজে গিয়ে ওর জামানবন্দি টেপ করে নিয়ে আসবো। প্রশ্ন ওঠে না বুলবুল, তুমি যাবে না? আমি যাবো শর্মিলির কাছে। না, সেখানে তুমি যাবে না। বুলবুল, তুমি জানো এই সংগঠনের আইন ভঙ্গ করার শাস্তি কি? শিবানি যা বলেছে তাই হবে। খাদেম, তুমি যাবে শর্মিলির ঘরে, স্বীকারোক্তির কোনো দরকার নেই, উঠিয়ে নিয়ে আসবে গাড়িতে, যা আবার ক্যাম্পে যেয়ে হবে। ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। 10 মিনিটের মধ্যে নিয়ে আসবে, আর যদি আসতে না চায় মেরে ফেলবে। ওকে ম্যাডাম। চাইনা তুমি ওখানে যাও, আমিও চাই না। কেননা হান্নান শাকে গুলিটা করেছিলাম আমি। আমি চাই না তুমি এমন কিছু বলো যাতে ভবিষ্যতে পুলিশের খাতায় আমি ফেঁসে যাই। তাহলে কেন এসেছো? যাতে তুমি আর কোনোদিনই মুখ খুলতে না পারো। না না, তবে তার আমি ওকে নিয়ে ঘর বাঁধা স্বপ্ন দেখেছিলাম, শর্মিলাও আমাকে নিয়ে ঘর বাঁধা স্বপ্ন দেখেছিল। মূর্খ বাঙালি, দেশটাও ছোট, ওদের স্বপ্নগুলোও ছোট। আমার মনে হয় ওর বোনকে এখানে তুলে নিয়ে আসা দরকার। আমার মনে হয়
শিবানী ঠিকই বলেছে রানা, বিপাশা আমাদের সংগঠনে অনেক কিছুই জানে। তাছাড়া বিপাশাকে এখানে আনলে বুলবুলের মনটা অনেক ভালো হতো। না বোহান, বিপাশাকে এখানে আনবে না। বোহান, আমি নয়নকে নিয়ে যাচ্ছি বিপাশাকে আনতে। না, তোমরা কি করে ভাবলে তোমাদের দেখলেই সে দরজা খুলে দেবে? বরং বিপাশা চেঁচামেচি করে পুলিশ ডাকবে। আমরা কি নিজেরা ঝগড়া বিবাদ করে পুলিশের হাতে ধরা পড়ার জন্য কাজ করছি? এক্সেলেন্ট, চমৎকার। রানা একেবারে আমার মনের কথা বলেছে। বিপাশাকে আনার জন্য শিবানী যাবার কোনো দরকার নেই, রানা যাবে। রানাকে দেখলেই বিপাশা দরজা খুলে দেবে, তাই না রানা? না রানা, তুমি যাবে না। বৃহত্ত স্বার্থে আমাকে যেতেই হবে বুলবুল। কিন্তু আমি রানাকে একা যেতে দিতে রাজি নই। আমিও একা যেতে চাই না, তবে যাদেরকে আমার সঙ্গে দাও আমার কথা মতো তাদেরকে চলতে হবে। তাই হবে রানা, তোমার সঙ্গে নইম আর কামাল যাবে। ওকে, নইম কামাল আমার সঙ্গে চলো। রানা, রানা তুমি যাবে না। ইজি ইজি। হ্যালো বিপাশা। হ্যালো বোনকে সাবধান করছিলে, তাই না? না মানে Oh!
তারপর ওই ঠিকানা যোগাযোগ করো। সবসময় একটা অ্যাগ্রেসিভ ভাব থাকে,
যা মেয়েদের একেবারেই মানায় না। আসলে তুমি খুব সুন্দর। সত্যি সত্যি বলছো রানা? তুমি নিজের মুখে বলছো? বিশ্বাস করো রানা, বিশ্বাস করো। আজ আজ আমার কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। জীবনে অনেক অনেক মানুষের মুখে শুনেছি ভালো লাগেনি, ঘৃণা জন্মেছে, কিন্তু কিন্তু তোমার মুখে কথাটা শুনে মনে হচ্ছে পৃথিবীটা কত সুন্দর। যে পৃথিবীতে আমি জন্মেছি মনে হচ্ছে বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত দেশের সীমানা উপড়ে ফেলে যেদিন আমরা পৃথিবীর নাগরিক হতে পারবো সেদিন তুমি আমার পাশে থাকবে। তোমাকে নিয়ে আমি ঘুরে বেড়াবো সারা পৃথিবী। বলো বলো রানা, আজ তুমি কি চাও আমার কাছ থেকে? কি চাও তুমি আমার কাছে? তুমি যা চাইবে আমি উজাড় করে আজ তাই দেব। বলো বলো রানা, চাও আমার কাছ থেকে, চাও আমার কাছে। তুমি জানো আমি সত্য লুকাতে পারি না। বলো রানা, কি চাও? আমি একটু ঘুমাতে চাই শিবানী। কি বললে? মাথাটা প্রচন্ড ব্যথা করছে শিবানী, টনটন করে ব্যথা করছে, প্লিজ। ঠিক আছে রানা, ঠিক আছে, ঘুমাও তুমি, তোমাকে আমি ঘুম পাড়িয়ে দেব, তোমার মাথে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেব। কোনো প্রশ্ন করব না, একটুও জ্বালাতন করব না, তুমি ঘুমিয়ে গেলে চলে যাব। ঘুমাও রানা, ঘুমাও।
কমিশনার তার নিজ দায়িত্বে রেখেছেন, কোথায় রেখেছেন কেউ বলতে পারে না। বিগ বসের ধারণা বলবো আমাদের সংগঠন সম্পর্কে অনেক কথাই তার বোনকে বলেছে, পুলিশ কমিশনার তা জেনে গেছে। কিন্তু এখনো পুলিশ কমিশনার কোনো অ্যাকশন শুরু করেনি, কোনো অফিসারকে কিছু বলেনি, পুরো ব্যাপারটাই তার মাথায় রেখেছে। তাই পুলিশ কমিশনের মাথাটা ফাটিয়ে দিতে হবে। মানে পুলিশ কমিশনারকে হত্যা করতে হবে? বিগ বস দায়িত্বটা তোমাকে দিয়েছে। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে প্রধান? তোমরা কি পুলিশ কমিশনার শফি সুলতানকে চেনো? শার্প শুটার সে, এত দ্রুত পিস্তল বের করে জায়গা মতো গুলি করতে পারে যা তোমরা কল্পনাও করতে পারো না। স্কটল্যান্ডে ট্রেনিং এর সময় সারা বিশ্বের পুলিশ অফিসারদের মধ্যে প্রথম হয়েছিল শফি সুলতান। তার দিকে যে অস্ত্র তুলবে সে নিজেই আগে মারা যাবে। এই অপারেশনে তোমার সঙ্গে আমিও থাকছি রানা, ভয় পাচ্ছ কেন? ভয় আমি পাচ্ছি না শিবানী, আমি নিশ্চিত যারা তাকে মারতে যাবে তাদের মধ্যে দু একজন পুলিশ কমিশনার গুলিতে মারা যাবে। তারপর আসছে তাকে মেরে নিরাপদ জায়গায় পালানোর প্রশ্ন। তুমি জানো না রানা, শিবানী কত দ্রুত গাড়ি চালাতে পারে, কেউ তাকে তাড়া করে আটকাতে পারবে না। বোকার মতো কথা বলে বোরহান, পুলিশ কমিশনারকে মেরে গাড়ি পর্যন্ত আসতে পারলে তো পালাবে। তোমার জন্য আরো দুজন লোক বাছাই করেছে আমরা, খুব ভালো পিস্তল চালাতে পারে, টার্গেট মিস হয় না। ওরা যদি মারাও যায় ক্ষতি নেই। পুরো দায়িত্বটাই তোমার উপরে রানা। এই কাজটাই সাকসেসফুল হলে তুমি আমাদের সংগঠনের একজন স্থায়ী সদস্য হয়ে যাবে। ঠিক আছে, বাছাই করার লোক দুটোকে আমার কাছে আনো, তারপর সিদ্ধান্ত নেব। মুভ, ফায়ার। চলবে। পুলিশ কমিশনার শফি সুলতান অত্যন্ত সৎ লোক, সরকারি বাড়িতে থাকেন না। পুরনো ঢাকায় ওনার দাদা যে বাড়িটি তৈরি করে গেছেন সেই বাড়িতে উনি থাকেন। সেই বাড়ির সামনের অংশের রাস্তা সহ একটা স্কেচ আমার দরকার। পেয়ে যাবে রানা, আমি নিজে স্কেচ করে নিয়ে আসবো। গুড। অপারেশনে যাবার আগে ওই লোক দুটোকে আমি আরেকবার যাচাই করে নিতে চাই। পজিশন। শফি সুলতান রাত দশটায় ইংরেজি সংবাদ শুনে ভাত খেতে বসেন। 10 মিনিট লাগে তার খাবার শেষ হতে। তারপর কিছুক্ষণ তিনি হাঁটাহাঁটি করার জন্য বাইরের রাস্তায় আসেন। এটাই তাকে হত্যা করার উপযুক্ত সময়। পুলিশ কমিশনার গেট দিয়ে বেরিয়ে এলে আমার সংকেতে আমির আওয়াত বুঝে নেবে উনি শফি সুলতান। আমির গুলি করবে শফি সুলতানের কপালে। আমি নিশ্চিত গুলি করার আগেই শফির গুলিতে সে মারা যাবে। একই সঙ্গে হার্ট লক্ষ্য করে গুলি করবে আওলাদ। আমার বিশ্বাস সেই গুলিতে পুলিশ কমিশনার মারা যাবে। আমি দ্রুত ছুটে যাব গাড়িতে, আওলাদও আমার সাথে যাবে। গুড গুড। ঠিক আছে রানা, আমি এক্ষুনি ওদেরকে নিয়ে যাচ্ছি। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিকঠাক মতোই ঘটবে। ওকে বাই। বোরহান, কাল রাতে অপারেশন, খুব টেনশন ফিল করছি, একটু আনন্দ ফুর্তি করে রিল্যাক্স করে নিলে হতো না? ঠিক বলেছো রানা, মাথা ঠান্ডা না থাকলে কোনো কাজই ঠিক মতো হয় না। তুমি না বলেছিলে তোমার জানাশোনা কত মেয়ে আছে? চলো না দুজনে যাই। দুই বান্ধবী আছে, ওদের কাছে যেতে পারলে ভালোই হতো, দুজনই মডেলিং করে। এর নাম বোরহান, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। হ্যাঁ বোরহান, এর নাম রিটা, ওর নাম টিনা। বলো কাকে তোমার পছন্দ? বুঝতে পেরেছি তুমি সিদ্ধান্ত নিতে পারছো না, বলেছিলাম না দুজন অদ্ভুত সুন্দরী। তোমাদের বেডরুম কি একটাই? আরে না, পাশাপাশি দুটো বেডরুম ওদের। ঠিক আছে, রিতা যখন প্রথমে রানাকে ধরেছে তখন আমি টিনাকে ধরে। তোমার বন্ধুর দেখি তর্ষ হয়েছে না? এই সারা রাত থাকলে কোনো অসুবিধা নেই তো? সারা রাত তুমি থাকতে পারবে? ঠিক আছে বোরহান, তুমি ওখানে এনজয় করো, আমি পাশে রিটা রুমে। কি হলো তোমার, অত টেনশন করছো কেন? আমি একটা জরুরি টেলিফোন করবো রিটা, কিন্তু অসুবিধা একটাই, টিনার ঘরে এই টেলিফোনের একটা প্যারালাল লাইন আছে,
কোনো কারণে ওই লোকটা যদি সেই টেলিফোন রিসিভারটা তুলে শুনে ফেলে মারাত্মক বিপদে পড়ে যাব। বলো কি, ও তোমার বন্ধু নয়? বন্ধু তো নয়, বরং বলতে পারো শত্রু। তুমি এক কাজ করো, মাঝখানে দরজার ফুটো দিয়ে ওই ঘরে লক্ষ্য রাখো। বোরহান কোনো কারণে টেলিফোন তুললেই তুমি আমাকে ইশারা করবে, ওকে? চাও। ওকে চাও। হ্যালো, রানা বলছি। চুপচাপ শুনে যাও, যা বলছি নোট করো, প্রয়োজনে টেপ করো। এক সেকেন্ড। হ্যাঁ বলে যাও। আগামীকাল রাত 10:30 পুলিশ কমিশনার শফি সুলতানকে আমরা খুন করতে যাচ্ছি। হোয়াট? প্লিজ উত্তেজিত হয়েও না, ঠান্ডা মাথায় শুনে যাও। তোমাকে এবং পুলিশ কমিশনারকে কি করতে হবে নোট করো। শিবানি, তুমি গাড়ি থেকে নামবে না, স্টার্টও বন্ধ করবে না, ওকে? ওকে। এই গাড়ি থেকে নামো তোমরা, কুইক। তোমরা দ্রুত পজিশন নাও, কুইক। খুশি হয়েছি, পত্রিকা অফিস থেকে খবর পেলাম পুলিশ কমিশনার শফি সুলতান মারা গেছেন। আমাদের এই সংগঠনে তোমার মতো একটা যুবক পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না আপনি এখানে কেন, আমাদের সংগঠনের সাথে আপনার কি সম্পর্ক? বোকা ছেলে, এখনো বুঝতে পারছ না? উনি আমাদের বস রানা, এই সংগঠনের প্রধান। বিশ্বাস করতে পারছো না তাই না? কি করে বিশ্বাস করি বলুন, আপনি এদেশের বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কে না চেনে আপনাকে, সবাই জানে আপনি এদেশের কৃতি সন্তান, দেশপ্রেমিক। কিন্তু আমাদের সংগঠন তো দেশের সীমানাতেই বিশ্বাস করে না।
সেটাই তো মজা রানা, কেউ সন্দেহই করতে পারবে না আমাকে। যাকো সব কথা, শিবানীর কি হলো বলো তো? আমিরও আওলাদকে কমিশনার গুলিতে মরতে দেখে শিবানী আমার নির্দেশ অমান্য করে গাড়ি থেকে ছুটে আসে। তখন গুলির শব্দে আশেপাশে ডিউটিরত পুলিশরা ছুটে এসে শিবানীকে গ্রেফতার করে। আমি কোনো রকম পুলিশ কমিশনারকে গুলি করে পালিয়ে যাই। এটাই একটা বিরাট সমস্যা রানা, যারা খুব বেশি চালাক তারাই মাঝে মাঝে বড় রকমের ভুল করে বসে। কি ব্যাপার, সাইরেন বাজছে কেন? নিশ্চয়ই আমাদের এলাকায় বাইরের কেউ ঢুকে পড়েছে। জলদি চলো, ফাটিয়ে দাও। চলো। কি হয়েছে বস? কেউ তো ঢুকে পড়েছে, নিশ্চয়ই কোনো লুকিয়ে আছে। বোরহান, তুমি এদিকটা দেখো, আমি এদিকে দেখছি। ঠিক আছে। কিছু টাকা হবে রূপা, তুমি এখানে কেন? সর্বনাশ হয়ে গেছে রানা, পুলিশের গাড়ি থেকে শিবানী পালিয়েছে। ও যদি এখানে এসে পৌঁছে তুমি ভয়ঙ্কর বিপদে পড়বে। তাই তাই মৃত্যু ঝুঁকি নিয়ে তুমি এখানে ঢুকে পড়েছ? আশ্চর্য আশ্চর্য তোমার বুদ্ধি রূপা। ওরা জানতে পারলে তোমাকে মেরে ফেলবে। দেশের জন্য তো সব মানুষই মরতে পারে, আমি বলে তোমার কি? জানি তোমাকে পাবো না, তারপরেও তোমাকে ভালোবাসি। তোমার এই ভালোবাসার ভুলের জন্য আসল ক্রিমিনালকে পেয়েও হারাতে হবে। ওখানে কি করছো রানা? শালিকে আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? বললাম তো বিপদে পড়ে এখানে ঢুকেছি। কি ধরতে পেরেছো? হ্যাঁ বস, রানা ধরে ফেলেছে। বিষয়টা আর শুনেই দেখো কেন ঢুকেছে। তুমি আমাকে চেনো? কেন চিনব না, আমি তো আপনার ফ্যান, প্রচন্ড ভক্ত। আপনার নাটক কখনো মিস করি না। আপনার ঝরা পাতা নাটকটা দারুণ, এক্সিলেন্ট। হে নন্দনবাসিনী উর্বশী, বলো কন্যা, কেন আমার এই নন্দন কাননে ঢুকেছো? পেছনে একটা পিকনিক স্পট আছে না, ওখানে আমি পিকনিক করতে এসেছিলাম। রেস্টরুমে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না, যখন ঘুম ভাঙলো তখন দেখি সবাই আমাকে ফেলে চলে গেছে। মিথ্যে কথা বলছে সে, ওর নাম রূপা, পুলিশের স্পাই, রানার ভালোবাসা। এসব তুমি কি বলছো শিবানী? আমি ঠিকই বলছি বুরহান, পুলিশ কমিশনার মরেনি, পুলিশের একটা বিশেষ ডিপার্টমেন্টের স্পাই মাসুদ রানা। আমাদেরকে ধরার জন্য নাটক সাজিয়ে টপ টেরর বানানো হয়েছিল তাকে। আই ক্যান নট বিলিভ, আমার তো বিশ্বাস হইতেছে না। বোমা ফাটালেও বিশ্বাস হবে না। রানার ভালোবাসা না পেয়ে তুমি প্রতিশোধ নিতে চাইছো শিবানী? তোমরা আমার কথা বিশ্বাস করো আর না করো, রানার ভালোবাসা ওই মেয়েকে আমি মেরেই আমার কথা আমি প্রমাণ করবো। আমাকে ফাটিয়ে দিলি। Thank you.
খুশি হয়েছে খুব শীঘ্রই ইন্টারপোলের মাধ্যমে তোমাকে বিদেশ পাঠানো হচ্ছে থ্যাংক ইউ স্যার